অফিসের যে মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে কোন কোন প্রোগ্রাম এখানে আপনার ইনস্টল হচ্ছে বা হবে আপনি তো সেগুলোর লোগো এখানে দেখতে পাবেন হ্যালো বন্ধুরা আমি রিফাত ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি দেখাবো মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট এক্সেল অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার প্যাকেজটি আপনি কিভাবে ডাউনলোড করবেন টোটালি ফ্রি আজীবনের জন্য এবং অ্যাক্টিভেশনে কোনো প্রবলেম নেই পুরোটাই হচ্ছে সেফ ভাইরাস মুক্ত আপনি কিভাবে এরকম একটি সফটওয়্যার প্যাকেজ ডাউনলোড করবেন এবং আপনার কম্পিউটারে ইনস্টল করবেন ফুল প্রসেসটি দেখিয়ে দেবো সো প্রসেসটি দেখানোর জন্য আমরা প্রথমেই চলে যাব ডাউনলোড করার জন্য আমাদের ক্রোমে গুগল ক্রোমে এসে নতুন ট্যাব নিয়ে আমরা উপরে সার্চ বারে লিখব দা TACPIRATEVAY.org দা পাইরেট বি ডট অর্গ লিখে আমরা সার্চ করব বন্ধুরা ওয়েবসাইটে আসার পরে আমরা এই সার্চ অপশনে দেখেন প্রাইভেট সার্চ এই অপশনে এসে আমরা লিখব মাইক্রোসফট অফিস MICROSOFT মাইক্রোসফট OFFICE মাইক্রোসফট অফিস লিখে আমরা এন্টার প্রেস করে দেব যদি আপনি স্পেলিং ভুল লেখেন তাহলে কিন্তু আপনার সামনে কাঙ্ক্ষিত রেজাল্টটি আসবে না সো দেখতেই পেলেন যে কারেক্ট স্পেলিং দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে অনেকগুলো ভার্সন চলে আসছে এখান থেকে আমরা ডাউনলোড করব দুই নম্বর যে অপশনটা যেটা আছে মাইক্রোসফট অফিস 2021 প্রো প্লাস 365 প্লাস প্যাস আমরা এটা ডাউনলোড করব সো ডাউনলোড করার জন্য এর উপর ক্লিক করে দেবো আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে আসবে নেক্সট আর একটা ইন্টারফেসে বন্ধু অনেক সময় অ্যাডের কারণে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের কারণে আপনাকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে নিয়ে আসতে পারে সো যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যায় জাস্ট ক্রোসে ক্লিক করে ক্রোস করে দেবেন এবং এটা আমি ক্রোস করে দিলাম এবং নিচের দিকে চলে আসবেন আসার পরে এই যে গেট দিস টরেন্ট পেজ যদি আপনার কম্পিউটার টরেন্ট না থাকে অবশ্যই ইউ টরেন্টটা ইনস্টল করে নেবেন তো গেট দিস টরেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে ওপেন ইউ টরেন্টে ক্লিক করলে আপনার কোথায় সেভ হবে সেটা কিন্তু এখানে দেখাবে তো আমার ডিফল্টভাবে আমার ডাউনলোড অপশনে সেভ হবে আমি এটা ডিফল্ট রেখে এখানে ওকে ক্লিক করে দেবো বন্ধুর সঙ্গে সঙ্গে দেখবেন যেখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে এই যে অফিসটা দেখতে পাচ্ছেন যেখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো মাইক্রোসফট অফিসের ফাইলটি সরাসরি এখান থেকে কপি করব কন্ট্রোল সি দিয়ে অথবা মাউস দিয়ে করতে পারেন এখান থেকে যে কপি করে নিলাম কপি করে এটা আমি আমার ডেস্কটপে এই যে আমার ডেস্কটপে এখানে পেস্ট করব এতে হবে কি একটা ব্যাকআপ থেকে যাবে আমার ডাউনলোড অপশনে এবং আমার ডেস্কটপে একটা কপি চলে আসবে তো এটা কপি হচ্ছে তবে বন্ধুরা এই কপি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা কাজ করে ফেলবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটা কিছু সময়ের জন্য অফ করে দেব এবং সেই সাথে যদি মাইক্রোস উইন্ডোজ যে সিকিউরিটি বা উইন্ডোজের ডিফেন্ডার সেটা আমরা অফ করে রাখবো তো আমি এই যে অ্যারোটা আবার পুনরায় দেখাচ্ছি এই নিচের দিকে দেখেন নিচের দিকে ডান পাশে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন এবং এখানে উইন্ডোজ যে লোগোটা আছে সেখানে ক্লিক করবেন এবং এখানে কী লেখা আছে উইন্ডোজ সিকিউরিটি অ্যাকশন এখানে ক্লিক করব ক্লিক করে আমরা উইন্ডোজ সিকিউরিটিতে চলে আসব এবং এখান থেকে সরাসরি ক্লিক করব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যান ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং এখান থেকে ম্যানেজ সেটিং এ ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একদম উপর দিকে যে রিয়েল টাইম প্রোটেকশন জাস্ট এটা অন থেকে অফ করে দেবেন এবং ইয়েস দিয়ে এটা কেটে দেবেন কাজ শেষ আমার এটা কোনো অ্যান্টিভাইরাস নেই এই জন্য অ্যান্টিভাইরাস আমার অফ করার প্রয়োজন হয় না আপনার থাকবেন তো অবশ্যই আপনি অ্যান্টিভাইরাসটা অফ করে রাখবেন নতুবা ক্র্যাক ফাইলটা কিন্তু এটা ব্লক হয়ে যাবে ওকে তো আমরা এখন ফাইলটা এখানে কিন্তু কপি করা হয়েছে ডেস্কটপে তো এটা আমি ডাবল ক্লিক করে অন করতেছি অন করার পর দেখেন এখানে জিপ ফাইল আছে তো জিপটাকে প্রথমে আনজিপ করব তো এখানে রাইট ক্লিক করে আমি এক্সট্রাক্ট অল অলে ক্লিক করে এটা আমি এখান থেকে এক্সট্রাক্ট দিয়ে জিপটাকে আনজিপ করে নিচ্ছি এখন জিপ ফাইল এখানে থাক নো প্রবলেম আমরা যেটা আনজিপ ফাইল সেখানে ডাবল ক্লিক করে দিলাম পুনরায় ডাবল ক্লিক আচ্ছা করার পরে দেখেন রিডমি আছে রিডমিতে ক্লিক করে আপনার এটা একবার পড়ে নেবেন এখানে আমি অলরেডি পড়ে নিয়েছি নো প্রবলেম তো আমি এখান থেকে সরাসরি এখন ইনস্টল করে ফেলব তো এই যে মাঝের যে ফাইলটা আছে মাইক্রোসফট অফিস 2021 প্রো প্লাস সেটা ডাবল ক্লিক করে দেবো সেটাই ডাবল ক্লিক করে এটা আমরা এখন কী করবো ইনস্টল করব ওকে তো ডাবল ক্লিক করার পরে উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি এখানে এসে মোর ইনফরমেশনে ক্লিক করব এবং দেন রান এনিওয়েতে ক্লিক করে দেব বন্ধুরা রান এনিওয়েতে ক্লিক করার পরে আমাদের কাছে একটা
উইন্ডো চলে আসবে এখান থেকে আমরা এখান থেকে ইয়েস করে দেব ইয়েস করার পরে এটা প্রসেসিং হওয়া শুরু করবে এবং ইনস্টলেশনের প্রসেসটা রানিং হয়ে যাবে তো এটা প্রসেসগুলো অটোমেটিক্যালি হবে এবং আপনি এখানে দেখতে পাবেন যে কোন কোন প্রোগ্রাম মানে অফিসের যে মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে কোন কোন প্রোগ্রাম এখানে আপনার ইনস্টল হচ্ছে বা হবে আপনি তো সেগুলোর লোগো এখানে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা অলমোস্ট ডান আমাদের কিন্তু প্রসেসিংটা শেষ তো এখানে লেখা আসলো মাইক্রোসফট এবং ইউ আর অল সেট অফিস ইজ ইনস্টলড নাও সো আমরা এখান থেকে ক্লোজ করে দেব আমাদের ইনস্টলেশন যে প্রসেস কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের এখন এটাকে অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করার জন্য উপরের দিকে দেখেন যে ফোল্ডারটা আছে KMS VL all AIO এটা আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমরা দেখেন এই যে এখানে একটা ফাইল পেয়ে যাব KMS এটা আমরা এটা পুনরায় ডাবল ক্লিক করে দেব ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা ইয়েস করে দেব ইয়েস হওয়ার পর এটা প্রসেসিং হবে প্রসেসিং হয়ে গেলে আমাদের কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে সফটওয়্যারটি তার মানে আর কোনো ধরাবাধার টাইমিং থাকবে না আমাদের জন্য ওকে এখন একটা আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসলো বা উইন্ডো চলে আসলো এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস এটা আমরা ইয়েস করে দেব ইয়েস করার পরে চুজ আ মেনু অপশন অর প্রেস জিরো টু এক্সিট ওকে এটা আমরা টু প্রেস করে দিলাম টু প্রেস করে দেওয়ার পরে এটা কিন্তু অটো রিনিউয়াল অর্থাৎ আমরা যখন টু প্রেস করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে লাইফ টাইমের জন্য মানে আপনার যত ইচ্ছা তত বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন তো এখানে পুরো প্রসেসটা শেষ হোক একটু ওয়েট করি পুরো প্রসেসটা হওয়ার জন্য এটা হচ্ছে কমান্ড প্রম্পটের ভিতরে ওকে এখন আসছে প্রেস এনি কি টু কন্টিনিউ আমরা এখান থেকে স্পেস বাস প্রেস করে দিলাম চুজ আ মেনু অপশন আর প্রেস জিরো টু এক্সিট ওকে অ্যাক্টিভেট অটো রিনিউয়াল মোড এরপর আমরা এখানে জিরো প্রেস করে দেব এক্সিট করার জন্য সো বন্ধুরা আমাদের অ্যাক্টিভেশন কমপ্লিট ইনস্টল কমপ্লিট এখন আমরা চেক করে দেখব যে সফটওয়্যারটি রান হয় কিনা সো সার্চ বারে গিয়ে আমি লিখতেছি ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি হ্যাঁ দেখেন এখানে তো ওয়ার্ড এই যে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপসটি চলে আসলো তো এখানে ডাবল ক্লিক করে আমি ওয়ার্ডটি অন করে নিচ্ছি নোটিফিকেশন আসলো মাইক্রোসফট রেসপেক্ট ইউর প্রাইভেসি আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব এটা আমরা এখান থেকে নো করে অ্যাকসেপ্ট করে দেব ওকে প্রাইভেসি সেটিং অ্যাপ্লাইড ওকে ওকে ঠিক আছে বন্ধু দেন আমরা এখান থেকে ব্লাঙ্ক ব্লাঙ্ক একটা ডকুমেন্টস নিয়ে নেব দেখেন আমার কিন্তু পুরো ওয়ার্ডের ইন্টারফেসটা চলে আসছে এখন আপনি এখান থেকে যা ইচ্ছা তাই টাইপিং করে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে কারণ খুব একটা ইম্পর্টেন্ট এবং ডে টু ডে ইউজফুল একটি সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম পিসির জন্য সেই সাথে ট্রাস্টেড এবং লাইফ টাইম অ্যাক্টিভেশন প্রসেসও দেখিয়ে দিলাম এটা আশা করি আপনি অন্য কোনো ভিডিওতে অ্যাভেলেবেল পাবেন না সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য পরবর্তীতে এরকম আরও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন এবং সেই সাথে লাইক কমেন্ট করে ছায় থাকবেন আল্লাহ হাফেজ